আজকে আমরা চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা রান্না করব চিংড়ি মাছ। কড়াইতে তেল দিয়ে দেব, হলুদ, নুন দিয়ে দেব, তারপরে ভেজে নেব। মাছটা আমাদের ভাজা হয়ে গেছে, জিরে দিয়ে দেব, পেঁয়াজ কুচিটা দিয়ে দেব, লঙ্কা কুচিটা দিয়ে দেব, এবার আমি একটু হলুদ দিয়ে দেব, আদা বাটা দিয়ে দেব, একটু রসুন বাটা দিয়ে দেব, এবার আমি একটু জল দিয়ে দেব। এবার আমরা এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট রাখবো। ঢাকাটা তুলে নেব আমরা। এখন তরকারিটা আমার প্রায় হয়ে এসছে, আমি এখন মাছটা দিয়ে দেব। আমার মাছটা হয়ে গেছে, এবার গরম মশলা গুঁড়ো দিয়ে দেব। আপনারা চাইলে গোটা লঙ্কাও দিতে পারেন। এবার আমাদের তরকারিটা হয়ে গেছে, আমরা এটাকে নামিয়ে নেব। বন্ধুরা, রেসিপিটা আমাদের হয়ে গেছে। আপনাদের যদি ভালো লাগে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার করে দেবেন। ধন্যবাদ।